বৃষ্টি তারপর বল কি খবর? এই চলছে, চলে যাচ্ছে, কেমন চলে মতো বল। সময় আর কাটতে চাইছি না। আরে সময় কাটবে কাটবে, দেব এসেছে। কখন এলো? উফ, বাথরুমে কি লাইটটা জ্বলতেই চাইছি না। আরে বস বস, তারপর খবর কি? আর বলিস না, এবার তিন খেতে সি পেয়েছি। ছাড় তো, আমি একটাতে ডি পেয়েছি, কি হয়েছে? আর সেভেন নাম্বারটা কোনো ম্যাটার করে না, কোনো প্রবলেম। আরে কি বৃষ্টি, কি হলো? আরে কি হলো ভাই? দাদা আর কি হবে, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড বৃষ্টি। আপনাদের ফ্রিজটা দেখলাম খোলা ছিল, তাই ঢুকে পড়লাম। কিছু মনে করলেন না তো? তাই বলে ঢুকে পড়বেন? আরে তাতে কি হয়েছে, আসুন আসুন। ও ঠিক আছে, এখানে বসি তাহলে দাদা। হ্যাঁ বসুন। আপনাকে এই গলিতে আগে দেখিনি তো কখনো। আপনি কি এখানে নতুন এসেছেন? হ্যাঁ ওই নতুনই এসেছি, এক সপ্তাহ। আপনার নামটা কি? ও আমি তো আমার নামটাই আপনাদেরকে বলিনি। হ্যাঁ না জানানি কথা, আমি তো নতুন এসেছি এখানে। আমার নাম ভূতনাথ সিকদার। ও আচ্ছা, এই যে সামনে ভূতনাথদের বাড়িটা আছে, আমি ওইখানেই নতুন এসেছি ভাড়াটা এসে। ও কদিন? এই এক সপ্তাহ হলো। আমার বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি লখনউ, বুঝলেন তো? আমি আর কোনো জায়গায় বেশি দিন থাকি না। কেন? আমার দেশ ভ্রমণের খুব শখ, আমি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বেড়াই। তো এরকম করে ঘুরতে ঘুরতেই মনে করুন এই আপনাদের ওয়েস্ট বেঙ্গলে এলাম। এসে ভাবলাম যে দমদম এলাকাটা ঘুরে আসি, এখানে এসে কোনো বাড়িও পাচ্ছিলাম না। তাই তখন সামনে আমাকে একজন ভদ্রলোকের সাথে আলাপ হলো, মোটা করে কাটা করে ভদ্রলোক ছিলেন। উনি বললেন যে এরকম সামনে পড়ানো নাকি? হ্যাঁ সামন্ত নাকি সুমন্ত কি একটা নাম বলেছিল বোধ হয়। বললো যে এরকম পোদ্দারদের বাড়িতে নাকি এক কলাটা ফাঁকা আছে। তো তারপরে জানেন তো, আরে সামন্তদের বাড়িটা কোন? হ্যাঁ তো আমি প্রথম প্রথম না এখানে কাউকে চিনতাম না, বুঝলেন তো? এখনও চিনি না অবশ্য। তো সেখানে এসে আমি তো খুব ফ্যাসাদে পড়েছি। বাড়ির মালিকই শুধু একটুখানি রাত্রিবেলা খাবার দিয়ে যান, ওনার স্ত্রীর আবার হাতের পটলের আলু পটলের ডালনাটা খুব ভালো। তো প্রথম প্রথম তো ওখানে ওনার অবস্থা নাস্তি, আর ওনার সাথেই গল্প করতাম বিকেলে। তারপরে ওনার মুখেই শুনলাম যে আপনাদের এখানে নাকি একটা বাঙালিদের ভালো আড্ডা জমে আপনাদের এই জায়গাটায়। তো হ্যাঁ, প্রথম কাল দিন তো আমি পরশু দিন ধরুন এদিকে যাচ্ছিলাম, ভালো দেখেই আসি একবার, লোক সামলাতে পারলাম না, যত ধরুন বাঙালি তো বাঙালির হৃদয়। তো সেই ভেবে এখানে এলাম, এসে দেখি দূর থেকে আপনাদের হাসি ঠাট্টা, আপনারা বোধ হয় সেদিন বোধ হয় পুরোটা সিনেমা নিয়ে আলোচনা করছিলেন বোধ হয় সেদিন। তো সেটা শুনে তো আমি ভাবছি আপনার এবার ওনাদের সাথে জয়েন করি, কারণ আমার তখন যা উৎফুল্ল লাগছিল আমার নিজেকে, ভাবছিলাম যে অনেকদিন পর একটা কোনো আমার নিজের সমবয়সী লোকেদেরকে পেয়েছি, ওদের সাথে একটু গল্প করা যায়। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাই বলুন। আচ্ছা আচ্ছা, ওভাবে ঢুকলো তা বেশ বেশ। তাহলে আমাদের পরিচয়টাও সেরে ফেলা যাক। আমরা এই পাড়ারই কয়েকজন যুবক বলতে পারেন, এই বিকম ফাইনাল ইয়ারে পড়ছি। হ্যাঁ ও ভালো কথা, আমার নাম অরণ্য। অরণ্য? আর এর নাম রাজ দেব, লোকে লোকে রাজ বলে ডাকে। আমার নাম দেবরাজ, আমাকে লোকে দেব বলে ডাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনার মতো একজন ইয়াং বয়সের লোক যে এভাবে দেশ ভ্রমণ করে বেড়াচ্ছেন শুধু, এটা ব্যাপারটা ঠিকই রয়েছেন। আলটিমেটলি সেই আমার গভীর জীবনের গভীর রহস্য, এটা সেখানেই এসে আঘাতটা করলেন। আসলে কি বললেন তো? সেটা আবার কি? আসলে কি জানেন তো, ঠিক আমি ঠিক দেশ ভ্রমণের জন্য ঘুরছি না, মৃত্যু আমাকে তাড়া করে যাচ্ছে। হ্যাঁ কেন বলুন তো? আসলে ব্যাপারটা কি, আমাকে আমার কথা শুনে আমাকে দেখে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমাকে কেউ ফোন করার চেষ্টা করছে বলে আমি দেশের পর দেশ ঘুরে বেড়াচ্ছি। কি বলছেন কি আপনি? বা হয়তো আমার খুব অসুস্থটা আপনাদের মনে হতে পারে, হয় নাকি? এটা কি ব্যাপারটা? না সেটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, যদি আসলে আমার সত্যিই আমার ভয়ের কারণটা আপনাদের বলতে হয় তাহলে একটা বড় জীবনের ইতিহাস আছে আমার, যা আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি। কিন্তু আপনাদেরকে ঠিক সেটা বলা না, বলুন না, বলুন না, চিন্তা করছেন বলবো? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বলুন। তাহলে আমার
ইতিহাসটা আপনাদের বলতেই হবে। ছোটবেলার থেকেই আমি খুব গ্রন্থ ছিলাম। আমাদের বাড়ির আশেপাশে যে পাড়াটা ছিল সেটা আমার খুব বনে দিয়ে রাখা ছিল। আচ্ছা, আর ছেলেদেরকে তারা বাড়ির থেকে বেরোতে দিত না। তো আমরা কয়েকজন বন্ধু ছিলাম, তারা দিন রাত বাড়ির বাইরেই থাকতাম প্রায়, বলতে পারেন। কখনো আম গাছ থেকে আম পাড়ছি, কখনো জাম গাছ থেকে জাম পাড়ছি। ও, সেসব কথা এখন মনে হলেও না, সেই ছোটবেলাকার কথা। যাক, এবার কাজের কথায় আসি। তো ছোটবেলায় আমরা মাঝে মাঝে খুব লুডো খেলতাম। লুডো খেলার শখ ছিল আমার। আমি, পরেশ, নবীন আর শ্যামাপদ, এই চারজন। একদিন আমরা চারজন নর্মালি প্রতিদিনই শ্যামাপদের বাড়িতে খেলা হতো, কিন্তু একদিন শ্যামাপদও বললো যে ওর বাড়িতে নাকি পিসি এসছে। সেই সূত্রে বললো আমার বাড়িতে খেলা হবে না। সেই সূত্রে তখন ওরা বললো তাহলে চ কার বাড়ি যাই, কার বাড়ি যাই। তখন আমার বাড়িতেই আসবে বলে ঠিক করলো সবাই। তা আমার মাথায় এলো ছাদে খেললে কেমন। তো আচ্ছা, কৃষকের সঙ্গে রহস্যের সম্পর্কটা কোথায়? আসছি। ছাদে গেলাম আমরা, ছাদে গিয়ে দুটো আসল বসলো। তো চলতে চলতে আচমকা ঘরের মধ্যে প্রত্যেকে কোন সময় জানলা দিয়ে একটা ভোমরা এসে ঢুকেছে। সেই ভোমরাটা ঘরের মধ্যে দিয়ে আমাদের ঠিক সিলিং ফ্যানের উপর দিয়ে বম বম করে ঘুরে বেড়াচ্ছে। আর আমার আবার ভোমরা বা প্রজাপতি বা মথ এসব দেখলে শরীর একটু অস্বস্তি হতো। আর আমার খালি মনে হতো যে এই বোধহয় ফ্যানের ব্লেডের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়বে। অমনি আমি গিয়ে ছুটে ফ্যানটা বন্ধ করে দিলাম। তো আমি বললাম যে যাক, কিন্তু এই ভোমরার জন্য তো আমাদের খেলাটা বিগড়ে যাবে, এটাকে যে কোনো তাড়াতে হবে। তো অমনি আমাদের মধ্যে শ্যামাপদ উঠে গেল। শ্যামাপদ উঠে গিয়ে ভোমরাটার পেছনে পড়ে রইল। কন্টিনিউয়াসলি ভোমরাটার কাছে গিয়ে হাততালি দিতে 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 ভোমরাটাকে অতি কষ্টে ঘর থেকে বের করল। তারপরে আমরা আবার খেলাতে মগ্ন হয়ে গেলাম। যা পাওয়া, এই ছিল কপাল। কিছুক্ষণ পর দেখি আবার উপর থেকে বো বো আওয়াজ। দেখি ভোমরা ঠিক আমার উপরে। সেই ভোমরাটাই? হ্যাঁ, অভিপদ সেই ভোমরাটা। কি বলছেন? যাকে আমরা একবার তাড়ালাম অতি কষ্ট করে ঘর থেকে, সেই আবার কোথ থেকে এসে জুড়ে বসে। আমরা টেরও পেলাম না কোন দিক থেকে এবার এসে ঢুকল। জানলা আমরা বন্ধ করে দিলাম আগের বার করতে তাই, যাতে আর ভোমরা টোমরা না ঢুকে। আমার কোথ থেকে সেই ভোমরাটাই এসে উপস্থিত। আমি তো জানবো ওখানে যা পড়াচ্ছি এ কী হয়েছে। শ্যামাপদ বাবা, যাক সেদিন মতো আমরা খেলা ওখানেই শেষ করে দিয়েছি। তারপরে সেই দুদিন পর আমরা আবার একদিন খেলবো বলে ঠিক করলাম। আমি, নবীন আর পরেশ তিনজন মিলে আমার বাড়িতে এসে জড়ো করলাম। আবার শ্যামাপদ আর দেখা। তারপরে হঠাৎ বজ্রপাত। কী হলো? তারপরে আমরা একটা বেড়ে যাওয়া ছিল। তো আমি তো খুব খেলছিলাম। আমি তখন বললাম পরেশ তুই গিয়েই দেখ কে এসছে। তো পরেশ নিচে গিয়ে দরজা খুলে দেখে ক্যাবলা। তো সমু তারপরে ক্যাবলা কী বললো আমরা জানি না। ও পরেশ দেখি ওখানেই স্ট্যান্ড। আমরা অনেকক্ষণ ধরে পরেশ আসছে না দেখে আমরা তারপরে নিচে গেছি। আমরা নিচে গিয়ে দেখি পরেশ হাঁ করে দাঁড়িয়ে আছে। তো আমরা তখন জিজ্ঞেস কী রে, কী হয়েছে বল। তখন ক্যাবলা বললো শ্যামাপদ দা নাকি আজকে সকালবেলা সাপের কামড়ে মারা গেছে। হ্যাঁ বলেন কি, শ্যামাপদ মারা গেছে? আমি স্ট্যান্ড, পরেশ দেখি ওখানে স্ট্যান্ড হয়েছিল, তারপর আচমকা নিচে পড়ে গেল। তারপরে আমি তো সেদিন আমার ঘুম হয়নি। তারপরে তিন দিন ধরে আমি শ্যামাপদের কথাই চিন্তা করছি। তারপর এই ঘটনাটা ঘটে যাওয়া এক মাস বড়ের ঘটনা। আমরা মাঠে ফুটবল খেলছি, ফুটবল টুর্নামেন্ট ছিল। সেদিন ফুটবল টুর্নামেন্টের হাফ টাইমের সময় আমি আর পরেশ বসে গল্প করছি। আচমকা দেখি সেই ভোমরাটা আবার আমাদের মাথার উপর দিয়ে ব ব করে দিচ্ছে। সেই ভোমরা কী আশ্চর্য! ব্যস ওই দিন আমরা পাত্তা দিই ব্যাপারটা। তারপরে ঠিক তিন দিন পর খবর এলো পরেশ তিন দিকে ঘুম জ্বরে মারা গেছে। আমি ভাবছি এটা কী হচ্ছে আমার সাথে, আমি তো বুঝতে পারছি না এটা কী হচ্ছে আমার সাথে। তারপরে আমি বুঝতে পারলাম যে এই ভোমরাটার দিয়ে কিছু ব্যাপার আছে। তারপর থেকে আমি যেখানেই যাই সেই ভোমরাটা আমাকে তাড়া করে বেড়ায়। আশ্চর্য! আপনি সত্যি বলছেন? আমি জানতাম যে আপনারা বিশ্বাস করবেন। তাই বলতে গেছিলাম থাক পাত্র। আপনারা তো বিশ্বাস করছেন না, কি বলি বলুন। আপনারা ভাবছেন যে আমি হেয়ালি বা বানিয়ে বানিয়ে কিছু বলছি। দেবরাজের কথা বলছি। আচ্ছা ঠিক আছে, তার ভাই যেন বললাম। হ্যাঁ সেই বোমরা আপনাকে বিয়ে করতে। হ্যাঁ, তারপর থেকে আমি যেখানেই যাই সেখানেই ভোমরাটা আমাকে তাড়া করে দেয়।
আর আমি যাদের সাথেই দেখা করি, যার সাথে একসাথেই কি কথা বলি, সেখানেই বোমরা এসে উপস্থিত। আর আমার কিছু হয় না জানেন, আমি যাদের সাথে কথা বলি, যাদের সাথে মিশি, যারা আমার ঘনিষ্ঠ বন্ধু, তাদের মধ্যে কেউ তিন দিনের মধ্যে মারা যায় বোমরা দেখার। ধরুন আপনার সাথে আমি কথা বলছি, আমরা দুজন মিলে আচমকা বোমরাটা এসে উপস্থিত হলো, তো তিন দিন পরে আমার কিছু হবে না, আপনি মারা যাবেন। মানে ভোমরাটা চায় না যে আমি কারোর সাথে দেখা করি, কারোর সাথে কথা বলি, আমাকে এক ঘরে করে রাখতে চায়। এই ঘরে ঢুকে পড়বে না তো? আরে আমার দার্জিলিংয়ের ঘটনাটা আরে শুনুন, এই কিছুদিন হলো দার্জিলিংয়ে আমার মামার বাড়িতে গেছে। মামার বাড়িতে গিয়ে এবার তো প্রথম প্রথম আমি কিছু বুঝিনি, তো আমি তো প্রথম প্রথম ভাবছিলাম যে এখন অনেক দিন হয়ে গেল ভোমরাটাকে আমি দেখি না, ভোমরাটা বোধহয় আমাকে ভুলে গেছে, এখন আমাকে ক্ষমা করেছে। ওকে যে প্রথম দিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম তার জন্য বোধহয় এখন আমাকে ক্ষমা করে দিয়েছে, আর আমার কাছে আসবে না। তো মামার বাড়িতে গিয়ে তো প্রথম কয়েকদিন খুব ভালোই ছিলাম। একদিন সকালবেলা মামার সাথে বসে বারান্দায় বসে চা খাচ্ছি, আর তখন বারান্দার পাশেই ঠিক আমাদের পাহাড়ের গা টা ঘেঁষে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে আমার বোন আসছিল। তো আচমকা আমি আর মামা চা খেতে খেতে তাকিয়ে দেখি যে মাথার উপর দিয়ে ভোঁ করে ভোমরা ঘুরছে। আমি তো ওখানেই চোখ স্ট্যান্ড হয়ে গেছি। আর মামা আমাকে দেখে বলছে, কী হলো তোর? তা আমি বললাম, আমি মামাকে কিছু বুঝতে দিলাম না, আমি যে যতটা সম্ভব সংযত রেখে চাটা এক ঢুকে খেয়ে শেষ করে ফেললাম। চা শেষ হতে না হতেই আমি দেখি বোন আসছিল সামনের রাস্তা দিয়ে, বোনের মাথায় কোন সময় পাহাড় থেকে একটা বোল্ডার এসে পড়েছে, আর বোন ওখানেই। কী বল শুন, যাক বোনকে শেষ পর্যন্ত হসপিটালে ভর্তি করতে হল। ডাক্তার বলল বোনের মাথায় ব্রেন ক্লট হয়ে গেছে, আর ওর নাকি এখন কোমায়, বাঁচবে কি মরবে কোনো ঠিক নেই। আমি ভাবলাম এই অভিশপ্ত ভোমরার থেকে বাঁচার কি আর কোনো উপায় নেই, সেই ভেবে সোজা কলকাতায় এসে গেলাম। তা কলকাতায় এলাম, তারপরে কোথায় থাকবো করে করে আলটিমেটলি আপনাদের এই দমদমে সামনের বাড়িটাতে পদ্মাবদের বাড়িতে এসে উঠলাম। প্রথম প্রথম তো সকালবেলা ওনাদের সাথেই গল্প করি, আর কোথাও বেরোবার সাহস পাই না। ভাবলাম যে পদ্মাবাসে ওনাদের সাথে যদি গল্প করি তাহলে সেখানেও যদি ভোমরা এসে উপস্থিত হয়, আমার জন্য একজন মারা যাবে সেটা তো আমি আর চাই না। বলুন যতই হোক আমি হয়তো অভিশপ্ত হতে পারি, অন্য মৃত্যুর কারণ হতে পারি না, সেই ভেবে আর এক ঘরে হয়ে উঠলাম, ঘর থেকেই বেরোতাম না। তারপরে একদিন মনে হলো রাত্রিবেলা তো আর ভোমরা আসবে না, রাত্রিবেলা তো আমি বেরোতে পারি, এই ভেবে জাস্ট প্রতি রাত্রি বিকেল বেলায় বেরোনো। কী করে খুলতে আমি তাহলে এই তিন দিনে এবার এদের মধ্যে কাকে যেতে হবে?